সর্বজনীন পেনশনের ব্যবস্থা করা হয়েছে এবং শিশু থেকে একদম বৃদ্ধ বয়স্ক জন্য তারা আজকে আসলে এই স্বেচ্ছাসেবক লীগ সেটা নিয়েই মূলত প্রেস ক্লাবে তাদের আজকে এই যে আন্দোলন এবং তাদের যে মিছিল এবং শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছে তারা যে সবার জন্য একদম বয়স্ক থেকে শুরু করে বাচ্চা লেভেলের যে যাদের জন্য এই পেনশন সর্বজনীন পেনশন ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমরা রয়েছি প্রেস ক্লাবে, দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের যত নেতারা রয়েছে সবাই আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা আসলে ধন্যবাদ জানাচ্ছেন শেখ হাসিনাকে যে এরকমের আসলে একের পর এক যে উদ্যোগ নিচ্ছে জনগণের জন্য শেখ হাসিনা, সেটা তারা আসলে অচরম খুশি এবং আনন্দিত। তাই আসলে এই তারা আজকে এই মিছিল বেরোচ্ছে এবং সবার সাথে তারা মত বিনিময় করছে। ভোটার আইডি কার্ড নেই তারা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা প্রতিটি উপজেলার তাদের ওই কাজের পাশাপাশি এতে একটি সমস্যার হিসাবে যুক্ত হবে। আমি আপনার সঙ্গে চূড়ান্তকারী সার্বজনীন পেনশন স্কিম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যারা শিক্ষিত অশিক্ষিত মা বোনেরা বাইরে আছেন তাদেরকে বোঝাতে হবে এবং আমরা আগামীকালের কেন্দ্রীয় কমিটির ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এই ব্যাপারে ব্যাপক স্বীকার করব। আগামীকাল সন্ধ্যায় রাত আটটায় কলাবাগানে আমাদের কেন্দ্রীয় কমিটি এনসি এবং উপদেষ্টাদের মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা বিস্তারিত দায়িত্ব আপনাদের মাঝে ভাগ করে নেব। রাত আটটায় আপনারা সবাই থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে উপজেলা ইউনিয়নে এই যে যুগান্তকারী পদক্ষেপ এর ফসল প্রতিটি গ্রামের মানুষ যাতে পায় সেটা সবার সবলকে বোঝাতে হবে। আর আগামীকাল চারটায় মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের জামিলনগর পুর মাদ্রাসার মাঠে আমরা 75 আগস্ট জাতির জন্য বঙ্গবন্ধু পরিবারের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা এবং মিলাদ করা হবে এবং স্মরণ বিতরণ করব। এখানে সবচেয়ে ঘোষণা করছি ধন্যবাদ আপনাদের একটি বিষয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয় পরিষদের নেতৃবৃন্দ এবং ঢাকা